আমরা এখন দাঁড়িয়ে আছি কুলপুকুর মন্দিরে। কথিত আছে, দেশভাগের সময় গোপালচন্দ্র দে দেবীর স্বপ্নাদেশ পেয়ে মাকে নিয়ে চলে আসেন গাইঘাটা থানার অন্তর্গত কুলপুকুর এলাকায় এবং সেখানে প্রতিষ্ঠা করেন মায়ের মন্দিরের। নিউজ নোম্যান্সল্যান্ড শ্যামা আরাধনায় আজ আমরা এসে উপস্থিত হয়েছি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত আম্বুলা মৌজার কুলপুকুর মন্দিরে। বনগা থেকে কলকাতাগামী গাইঘাটা এলাকায় যশোহর রোডের পাশে অবস্থিত এই কুলপুকুর মন্দির। আদতে এলাকার নামটি আম্বুলা হলেও বর্তমানে কুলপুকুর নামেই পরিচিতি পেয়েছে। স্থানীয় সূত্রে জানা গেল, জাগ্রত কুলপুকুর মায়ের মন্দির প্রতিষ্ঠা হয় প্রায় ষাট বছর আগে। তৎকালীন অবিভক্ত বাংলার বরিশাল জেলার বাসিন্দা গোপাল দে, তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটার পর বাংলাদেশ ছেড়ে তিনি এদেশে চলে আসেন। সে সময় দেবীর স্বপ্নাদেশ পান। জানা যায়, দেবী স্বপ্নে তাকে আদেশ দেন দেবীকেও সাথে নিয়ে যাওয়ার। সেই মতো দেবীর ঘট স্থানীয় কুলপুকুর এলাকায় এক বটগাছের নিচে স্থাপন করেন। কালের নিয়মে সে বটগাছ আজ আর নেই। বেড়া দিয়ে কোনোমতে চালা ঘর তৈরি হয়, সেখানেই শুরু হয় মায়ের নিত্য পুজো। তারপর কেটে গেছে অনেকগুলি বছর। মন্দির সংলগ্ন এই পুকুর পাড়ে কুল গাছের নাম অনুসারে এলাকাটির নাম হয়ে ওঠে কুলপুকুর। এরপর মায়ের ভক্তদের অর্থানুকূল্যে ধীরে ধীরে গড়ে উঠেছে মায়ের এই বিশাল মন্দির। প্রথম দিকে বেড়ার চালা ঘরে গড়ে ওঠে মন্দির ধীরে ধীরে। স্থানীয় মানুষ ও বহু ভক্তদের সাহায্যে মন্দির পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা হয়। সারা বছরই নিয়ম মেনে চলে পুজো পাঠ। দে পরিবারের এই প্রজন্মের সদস্য রঞ্জন দে বলেন, আমাদের দেবী শ্মশান কালীমা। প্রতিদিন নিয়ম করে দুবেলা নিত্য পুজো হয় মায়ের। দুপুরের পর সন্ধ্যায় নিয়মিত পুজো হয়। প্রতিদিনই ভক্তেরা ভিড় জমান এই মন্দিরে, যে যার মতো মানত করেন দেবীর কাছে। মনস্কামনা পূরণের জন্যে মন্দিরের পাশে এই গাছে বেঁধে দেন ভাড়া। এই কুলপুকুর কালী মন্দির হচ্ছে বহু পুরনো মন্দির। এই মন্দিরে এই মা হচ্ছে শ্মশান কালী মা। আমাদের শ্মশান কালী মা হচ্ছে বাংলাদেশে বরিশাল জেলা ছিল। ওখানে যখন এখানকার আমার দাদুরা বসবাস করতেন, তখন তাদের বাড়ির দরজায় পুজোটা হতো। তখন ওনার নদীর ভাঙন ধরে তখন ওনারা চলে আসে এই দেশে। চলে আসার পর মা তখন স্বপ্ন দেখায়, তোরা যাচ্ছিস আমাকে নিবি না? তখন ওই মা বলছে, কী নেবো? বলছে, আমার ঘট নিয়ে চলো। তো ঘট এনে এখানে বড় একটা বটগাছ ছিল, বটগাছটা এখন নেই। ওই বটগাছের ওখানে বেড়া দিয়ে এই মাঠ প্রতিষ্ঠা করা হয়। তো এই মাঠ পুজো করা হয়, তখন পুজো এই প্রতিষ্ঠা মন্দির করা মানে তখন লোকজন কম ছিল, তখন বেড়া দিয়ে করা হয়। তারপর আস্তে আস্তে মায়ের একটা ঘর করা হয়, দালান ঘর করা হয় টিনের চৌচালা দিয়ে। সেই চৌচালাতেও বহুদিন পুজো হলো। পুজো হওয়ার পরে তারপর আস্তে আস্তে মান মন্দিরেই প্রতিষ্ঠা তৈরি হচ্ছে। দশেরই সব, দশের দশজনের দেওয়া জিনিসেই সব চলেছে। এটা মার মন্দির কাউর একা না, সবার মন্দির।
সবার আপনি আসছেন বাড়ির লোক যেখানে লোক সবার লোক সবারই মন্দির সবার অধিকার আছে এই মন্দিরে মা দুটো টাইমে পুজো হয় একটা টাইমে পুজো হয় 12টার থেকে একটা আর একটা হয় সন্ধ্যে 7টার থেকে 8টা এই পুজোর টাইম এই দুটোই বার্ষিক পুজোটা হয় আমাদের বার্ষিক পূজা ফাল্গুন মাসের লাস্ট শনিবার মানে নানা দূর দেশের লোক আসে তো মানসিক পুজোটা বেশি দেওয়া হয় এখানে বলি হয় এই জায়গাটা বলি হয় 80-90টা বলি হয় তো ওই জন্য আমাদের একটা দিনই ঠিক করা হয় ফাল্গুন মাসের লাস্ট শনিবার মার্চের 12 তারিখ 10-12 পরে হ্যাঁ এখনও বলি পচা চলে বলিটা বন্ধ হয়নি মার বলি বন্ধ হয়নি মার বলি এখনও হয় এখানে 80-90 বলি হয় যাদের মানসিক থাকে জোড়া পাটা হয় সিঙ্গেল পাটা বলি হয় বলি হয়ে যায় মন্দিরকে ঘিরে আশেপাশে গড়ে উঠেছে পুজোর সামগ্রী বিক্রির দোকান জানা গেল প্রতি বছর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় ফাল্গুন মাসের শেষ শনিবার কুলপুকুর মায়ের বিশেষত্ব এখানে মায়ের দুটি হাত আশেপাশের এলাকা তো বটেই রাজ্য রাজ্য পেরিয়ে ভিন রাজ্য থেকেও ভক্তেরা আসেন মায়ের মন্দিরে যশোহর রুটে চলাচলকারী প্রায় প্রত্যেকটি যানবাহন আজও যাতায়াতের পথে একবারের জন্যে হলেও মন্দিরের সামনে দাঁড়িয়ে যান মাকে প্রণাম করে যাত্রা শুরু করেন তাদের বিশ্বাস মায়ের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করলে যাত্রা সফল হয় যে মার মন্দিরের পাশে যে পুকুরটা আছে এই পুকুরটার পারে চারদিকে ছিল কুলগাছ তখন এই পুকুরটার নাম দেওয়া হয় কুলপুকুর এই জায়গাটার নাম বললেন তো অরিজিনাল এই জায়গাটা হচ্ছে আমাদের আম্বোলা আমাদের গ্রামের নাম হচ্ছে আম্বোলা এই আম্বোলা মৌজার মধ্যে এই কুলপুকুর জায়গাটা পড়েছে জায়গাটার নাম হচ্ছে কুলপুকুর এই পুকুরটার নামই কুলপুকুর এই পুকুরটা ছোট ছিল মাটি কাটানো হয় মাটি কাটানোর সময় একটা নারায়ণের মূর্তি পাওয়া হয় সেই মূর্তিটা যারা মাটি কাটে তারা মূর্তিটা নিয়ে চলে যায় গাড়িতে করে আমরা পরে জানতে পেরেছি কিন্তু মূর্তিটা তারপরে কি থানায় গেছে না কোথায় গেছে তার জানতে পারিনি একটা মূর্তি পাওয়া গেছে নারায়ণের মূর্তি কষ্টি পাথরের সেটা ওরা নিয়ে চলে গেছে আর এমনি মার খুব জাগ্রত মা আমাদের এখানে সব মানসিক করে সব সবার সব সাকসেসফুল হয় সবাই আসে সবাই মাকে গয়না দেয় কেউ হার দিচ্ছে কেউ বালা দিচ্ছে কেউ চুড়ি দিচ্ছে কেউ ঢাকা বাঁধানো দিচ্ছে মাকে সব দিয়েছে মা শাড়ি তো অঢেল আছে মার কোনো অভাব নেই মা আমাদের দুহাত কালী আমাদের শ্মশান কালী কিন্তু এটা বুঝলেন তো দুহাত শ্মশান কালী যেগুলো আমাদের মানে ঘটের দিকে মাথা হয় মায়ের বাবার সেইগুলো হয় দক্ষিণাকালী সিদ্ধেশ্বরী কালী এইটা হচ্ছে বাবার আরে শিব আরে শিব যেটা শ্মশান কালী শ্মশানের মন্দিরে যে কোনো কালী দেখবেন আরে শিব লম্বা শিব না ঘটের দিকে মাথা নেই আমাদের বাবার এরকম লম্বাভাবে শোয়া বাবার ওই ওই একই পায়দা একই মার দুটো হাত আমাদের মার দুটো হাত এক হাতে রক্তের বাটি এক হাতে মুন্ডমালা এপাশে নাগিনী এপাশে যোগিনী এই ওদেরকেই সব দেওয়া যায় এই যে মাকে বলি পাঠা বলি দেওয়া হয় অনেকে বলে মা খায় মা কি খায় আমার মা খাবে রক্ত মাংস নাগিনী যোগিনীকে দেওয়া হয় বলির পরে পাঠা একটা মুন্ড নিয়ে যাবে ওখান থেকে কেটে সরাই করে ওদের দুজনকে দেবে এটা আমাদের একদম প্রতীক বার্ষিক পুজোর সময় এটা আমাদের হবেই এটা একদম মাস্ট বলি হবে কেউ না দিলেও মন্দির তরফ থেকে বলি হবে খাজ বলি মন্দির কমিটির হয় যে মন্দির কমিটির পাঠায় প্রথম বলি হবে তারপরে পাবলিকেরটা হবে দে পরিবারের অপর সদস্য মন্টু দে বলেন গত বছর 61তম বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়েছে মায়ের বাৎসরিক পুজোর দিন কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় এই মন্দিরে সব মিলিয়ে এই মহকুমার অন্যতম কালী তীর্থ হয়ে উঠেছে কুলপুকুর
অবশ্যই বলতে এই মন্দির আমাদের গ্রামের গর্ব, শুধু গ্রাম বলেই না, বনগাঁ টু কলকাতা পর্যন্ত প্রায় 99% লোকে এই মন্দির চেনে। খুবই জাগ্রত মন্দির, ঠিক আছে। আমাদের শনি মঙ্গলবার বিশেষ করে বিশেষ পূজা হয় দুপুর 12টা থেকে দুটো, আর সন্ধ্যাবেলা 7টা থেকে 8টা পর্যন্ত বন্ধ। বিশাল জাগ্রত মন্দির, এই মা কালীর নামে আর কি বলবো, আর মানে যত বলবেন ততই বলার শেষ নেই, ঠিক আছে। বিশেষ করে এই যে আমাদের বার্ষিক পূজাটা হয় ফাল্গুন মাসের লাস্ট শনিবার, প্রতি বছরই একই ডেট, তার আগে শনিবারে মাকে বিসর্জন দেওয়া হয়। বিশাল বিশাল লাখ লাখ লোক হয় হিসেবে বললে হয়, পাঠা বলি হয় প্রায় 80 থেকে 100 খানা। হ্যাঁ, নানান এখানে ICOC যেই থাকুক, একরা থানা হাফরা থানা সবাই আসে কম বেশি। আমাদের বাড়ির সামনেই আছে, আমরাও ধন্য মনে করি আমাদের, যে আমাদের এই মার আশীর্বাদ আমাদের মাথায় আছে। এইটা আগে বাংলাদেশে ছিল, এখানকার বাংলাদেশের লোক মানে এখানে পুজো দিত, ওদের স্বপ্ন দেখে ওনারা এখানে নিয়ে এসেছিল। কালী পুজো সহ অন্যান্য সময়ে এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। শুধু এই জেলা নয়, পার্শ্ববর্তী জেলা এবং বিভিন্ন দূর দূরান্ত থেকেও ভক্তরা আসেন এই মন্দিরে। ক্যামেরায় সোমদাসের সঙ্গে আমি সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্স ল্যান্ড, কুলপুকুর।